মাঝে মাঝে প্রাণে তোমার পরশানি দিও, সারাদিনের ক্লান্তি আমার, সারাদিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা, এ আধার যে পূর্ণ তোমায় সেই আমার হাতে আমি ধরবো পারে, বলবো পারে, রাখবো পারে সাথে, একলা পথের ক্লান্তি আমার করবো তোমার পরশখানি দিও। আমি আসলে বলতে চাইছি যে মাঝে মাঝে যেন আপনাদের স্পর্শ পায়, যেন একবার ডাকে বাসন্তী পুজো চিনবার আগে, তারপর কিছু আদর্শ দেবো তাকে নিয়ে এসে, কিন্তু এই একবারে না। কিন্তু আমি যে এতগুলো মানুষের সঙ্গে পরিচিতি পেলাম বা যে বিদগ্ধজনেরা আমার দুর্ভাগ্যবশত আমার হত্যা করতে আছেন ব্যক্তিত্বরা, তারা কিন্তু আর আমাকে মনে রাখে না। যে পরের বার ছিল যেন আমাকে ডাকে তার জন্য উদ্গ্রীব একটা বাসনা রইল, দেখবেন তো নাকি? আমি হয়েছি কবি করতে পারলি একটা কমেডিয়ান হওয়া যায়। আসলে কমেডি হচ্ছে সবচেয়ে শক্ত, যেমন উত্তম কুমার। এই উত্তম কুমার কে আপনারা শুধু ভাবেন রোম্যান্টিক জুটি, উত্তম সুচিত্রা, উত্তম সুপ্রিয়া, উত্তম অনুভব, উত্তম সাবিত্রী, এরকম ভাবে উত্তম কুমারকে আপনারা পুজো করে এসছেন। কিন্তু আসলে যে চরম কমেডিয়ান ছিলেন তার প্রমাণ ভ্রান্তি বিলাস ছদ্মবেশীতে আপনারা পেয়েছেন, নিশ্চয়ই পেয়েছেন। কমেডিয়ান না হতে পারলে কিন্তু রোম্যান্টিক অভিনেতা হওয়া যায় না, এটাই শেষ কথা। কমেডি চারটে ভাগের মধ্যে বললে একটা ভাগ, সেটা হচ্ছে চূড়ান্ত ভাগ, সেটা শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, অবজারভেশন পাওয়ার থাকার দরকার। আমরা যা দেখি তার নকল করি, তাদের ম্যানারিজম, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, একটা ভিকিরি কীভাবে ভিক্ষা চায়, একটা রাজা কীভাবে রাজ্য শাসন করার সময় কৌশল প্রদর্শন করে, সবগুলো জানতে গেলে সেগুলোকে দেখতে হয় নিজের অবজারভেশন পাওয়ার দিয়ে। যেমন এখানে অনেকে এমনভাবে বসে আছেন, সেইভাবে বসে থাকাটাই ডিগনিফাইড, এই ডিগনিফাইড বসে থাকাটাও শিখতে হয়, দেখতে হয়। আমি যখন এখন কোনো চরিত্রে অভিনয় করতে যাব, তখন এই যে ছেলেটি ছবি তুলছে তার ভঙ্গিমা আমি উপলব্ধি করছি, এইটা আমি আবার কোনো চরিত্র